হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। গর্ভকালীন সময়টি যেটি থাকে একটি মায়ের গল্পটা কিন্তু সেখান থেকেই শুরু হয়, একজন মা থেকে মেয়ে হয়ে ওঠার গল্পটা একজন মেয়ের জীবনে অন্যরকম একটি অধ্যায়ের সূচনা করে। এই গর্ভকালীন সময়ে সকলেই দেখা যায় যে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, মায়ের অনেক যত্ন নেন, কারণটাই হচ্ছে মায়ের গর্ভে যে এই সন্তানটি থাকে তার জন্য। কিন্তু গর্ভ পরবর্তী সময়ে বাচ্চার সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে মায়ের যত্নের কথা ভাবতে হবে এই বিষয়টি অনেকেই মাথায় রাখেন না। কেননা দেখা যায় যে গর্ভ পরবর্তী সময়ে সবাই বাচ্চাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু বাচ্চার সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে সঠিক ও সুনিয়ন্ত্রিত খাবারের প্রয়োজন সেই খাবারটি কিন্তু যোগানদাতা হচ্ছে মা। মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চার সঠিক পুষ্টি যোগান আসে। জন্মের পরবর্তী সময় থেকে 6 মাস পর্যন্ত যে সময়টি থাকে সেই সময়টিতে দেখা যায় যে আমরা বলে থাকি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ এই সময়ে বাচ্চাকে 1 ফোঁটা পানিও পান করানো যাবে না বুকের দুধ ছাড়া। সেজন্য অবশ্যই মায়ের বুকের দুধে যেন পর্যাপ্ততা থাকে সেই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। সেজন্য অবশ্যই মায়ের খাদ্য তালিকা হতে হবে সুষম ও সুনিয়ন্ত্রিত। বাচ্চাকে আমরা বলি 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর কথা, কেননা বুকের দুধ থেকে বাচ্চার বিভিন্ন ধরনের পুষ্টিগত ঘাটতি পূরণ হয়ে থাকে। তো দর্শক, চলুন জানি যে আসলে কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে। কেননা বর্তমানে অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্ট আমাদের কাছে কমপ্লিকেসি নিয়ে আসে যে ম্যাডাম আমার বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না, তো আমি তাকে আসলে কোন ফর্মুলা মিল্ক খাওয়াবো। এর অন্যতম কারণ হচ্ছে মায়ের খাবারে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি বা সঠিক সুনিয়ন্ত্রিত খাবার বর্তমান থাকছে না। যদি সঠিক সুনিয়ন্ত্রিত খাবার বর্তমান থাকে তাহলে কিন্তু মায়ের বুকের দুধের পর্যাপ্ততা থাকবে, আর মায়ের বুকের দুধের পর্যাপ্ততা থাকলে ফর্মুলা মিল্কের কোনো প্রয়োজনই হবে না। বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না খাওয়ানোই তার জন্য স্বাস্থ্যসম্মত। সবার প্রথমে যদি বলতে হয় মায়ের খাবারে থাকতে হবে বিভিন্ন ধরনের ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড বলতে মৌরি, জিরা, তারপরে রসুন, তারপরে হচ্ছে তিল, কালো জিরা, এই জাতীয় যে খাবারগুলো আছে নিয়মিত এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে দেখা যায় সেটি কিন্তু মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং কার্যকর ভূমিকা পালন করে। তারপরে কাঁচা পেঁপে, লাউ, ঝিঙা, চিচিঙ্গা, পটল, অর্থাৎ যেগুলোতে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় বা পানি সমৃদ্ধ যে সকল সবজিগুলো আছে সেগুলো নিয়মিত যদি মায়ের খাদ্য তালিকায় রাখা যায় সেখান থেকেও দেখা যায় সেগুলো ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে সাহায্য করে থাকে। এছাড়া ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন, প্রোটিন যেই সোর্স থেকেই হোক না কেন নিয়মিত প্রোটিন জাতীয় খাবারের রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিতে হবে। কেননা বাচ্চা বুকের দুধ তৈরি করার জন্য প্রোটিন জাতীয় খাবার খুব কার্যকর ভূমিকা পালন করে। মাছ, মাংস, ডিম, দুধ এবং সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে বিভিন্ন বাদাম হতে পারে, বিভিন্ন বিচি জাতীয় খাবার হতে পারে, বিভিন্ন ধরনের ডাল হতে পারে, এমনকি ছোলাও হতে পারে। এই জাতীয় খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। একটি বিষয় মাথায় রাখবেন, সামুদ্রিক মাছ এই বিষয়টি বা এই সময়টিতে এড়িয়ে চলার চেষ্টা করবেন। মায়ের স্বাস্থ্যের যদি অতিরিক্ত ওজন না হয় এবং মা যদি সুষম বা তার আদর্শ ওজনের থেকেই কনসিভ করে একটি নির্দিষ্ট ওজন বাড়িয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত উচিত যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট, ফার্স্ট ক্লাস প্রোটিনের রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে দেখা যাবে সেটি মায়ের বুকের দুধ উৎপাদন করতে সাহায্য করবে। এছাড়াও নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। বাচ্চাকে যখনই আপনি বুকের দুধ পান করাতে যাবেন তার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই পানি গ্রহণ করতে হবে। আর বুকের দুধ পান করানোরও বেশ কিছু নিয়ম আছে। বাচ্চাকে বুকের দুধ নিয়মিত পান করানোর চেষ্টা করতে হবে। বাচ্চা যত বেশি ব্রেস্ট সাক করবে বা চুষবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বাচ্চার পর্যাপ্ত পরিমাণে মিল্ক মায়ের বুক থেকে পেয়ে যাবেন। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, মা বা ফ্যামিলির যারা আছেন তারা হুট করে ডিসিশন নিয়ে নেন, বিভিন্ন ফর্মুলা মিল্কে তাদেরকে অভ্যস্ত করে ফেলেন। এই বিষয়টি কিন্তু এড়িয়ে যেতে হবে। বাচ্চা অবশ্যই বুকের দুধ যদি অল্প পায় তারপরেও বাচ্চা যেন নিয়মিত মায়ের ব্রেস্ট সাক করে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।
আর অবশ্যই খাদ্য তালিকায় খাবারের যে ছটি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, এই বিষয়টি অবশ্যই ইনশিওর করতে হবে কতটুকু কোন খাবারের গ্রুপ থেকে তাকে গ্রহণ করতে হবে। আশা করি এই টিপসগুলো যদি কেউ মেনে চলেন বা মেনে চলার চেষ্টা করেন তাহলে কিছুটা হলেও ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে বা যারা বুকের দুধ পান করাচ্ছেন যে সকল মায়েরা তারা উপকৃত হতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।